আজকে কথা বলবো ড্রামা অফ আইডিয়াস নিয়ে, ঠিক আছে? এই প্লেগুলোতে, এই টাইপের প্লেগুলোতে আইডিয়াকে এক্সপ্রেস করা হয়, নিউ আইডিয়াগুলোকে। এগুলো এক ধরনের ডিসকাশন প্লে হয়, হয়ে থাকে। তো আগেই বললাম এখানে আইডিয়া ডিসকাশন করা হয়। এবার প্রশ্ন এটা হচ্ছে যে কী টাইপ আইডিয়া? কোনো ড্রামাটিস্ট যার ভেতরে সোসাইটির কোনো জিনিস নিয়ে কোনো নতুন থটস আসে, যেটা অন্য লোকদের থেকে একদম ইউনিক, ডিফারেন্ট, আর তার যে আইডিয়াটা আছে সেটা একদম সঠিক, তো সেই আইডিয়াগুলোকে সোসাইটিতে অন্য অন্য লোকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সচেতনতা বাড়াতে, সোসাইটিতে চেঞ্জ নিয়ে আসতে যে টাইপ ড্রামাগুলো হয়, ঠিক আছে? তো সেটা যে কোনো টাইপের আইডিয়া হতে পারে, অর্থাৎ সোসাইটির জন্য বেটার বা এরকম কিছু, যেমন ম্যারেজ, ওয়ার, লাভ, ইটিসি। তো এই বিষয়গুলো নিয়ে যে ড্রামাটিস্টের থটগুলো আছে, আইডিয়াগুলো আছে, সেগুলো কোথায় এক্সপ্রেস করে? ড্রামা অফ আইডিয়াসে। এটা এমন একটা ড্রামা যেখানে বড় বড় আইডিয়াগুলোকে এক্সপ্রেস করা হয়, যার ফলে অডিয়েন্স কিছু শিখতে পারে। চলো আজকে একটা এক্সাম্পলের ছু তোমাদের বোঝাই বিষয়টা। জর্জ বার্নার্ড শয়ের একটা ড্রামা আছে যেটা হচ্ছে এই ড্রামা অফ আইডিয়াসের একটা অনেক সুন্দর একটা এক্সাম্পল। ওই প্লেটার নাম হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই ড্রামাতে জর্জ বার্নার্ড শ সোসাইটির যেসব মানে যুদ্ধ, মানে আর কি যুদ্ধের নিন্দা করেছেন, ঠিক আছে? কারণ ওই টাইমের যে লোকজনগুলো হতো তারা যুদ্ধকে খুব গ্লোরি মানত, অর্থাৎ তারা যুদ্ধ পছন্দ করত, যুদ্ধকে অনেক বেশি গৌরব মনে করত, তারা মনে করত যে যুদ্ধ জিতলে অনেক বেশি কিছু হয়ে গেছে এই টাইপের। কিন্তু এই যে এই বিষয়টা আছে, এই থটটা একদমই ঠিক না, এটাই বোঝানোর চেষ্টা করেছেন জর্জ বার্নার্ড শ, যে যুদ্ধের মধ্যে কোনো গ্লোরি নেই, ঠিক আছে? কারণ অনেক প্রাণ যায়, অনেক রক্তপাত হয়, শুধু শুধু অশান্তি হয়, এসব করে কোনো দিন ভালো হতে পারে না সমাজের, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। তো ওয়ার কোনো মহান বিষয় না, এটাতে প্রাউড ফিল করার মতো কিচ্ছু নাই, কারণ ওয়ারের পরে একদম ধ্বংসাত্মক একটা অবস্থা ছেড়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধই তার কিছু ধ্বংসচিহ্ন রেখে যায়। তো এটাই বুঝিয়েছেন যে যুদ্ধ, গৌরব এসব কোনো অহংকারের বিষয় নয়, বরং এটা খুব ঘৃণিত একটা বিষয়। মানুষের যুদ্ধকে ঘৃণা করা উচিত, গৌরব মনে করা উচিত নয়। এই টাইপের ড্রামাগুলোর উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সকে এন্টারটেইনমেন্টের মাধ্যমে, ঠিক আছে, কী করে একটা মেসেজ পৌঁছায়, সচেতন করে, একটা বিষয় নিয়ে ডিসকাস করে। আর এদিকে জর্জ বার্নার্ড শয়ের যে আরও কিছু ড্রামা আছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ড্রামা অফ আইডিয়াস, ঠিক আছে? তো আশা করছি